असलामुअलैकुम 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম ক্লাস আমি নিচ্ছি। উপস্থাপনা আমি মাজেদা খাতুন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। এখন আমাদের পাঠ পরিচিতি, প্রথম অধ্যায়, প্রাক ইসলামী আরব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আয়ামি জাহিলিয়া সংজ্ঞা বলতে পারবে, আয়ামি জাহিলিয়ার রাজনৈতিক অবস্থা বর্ণনা করতে পারবে। এখন আমি আয়ামি জাহিলিয়া সম্পর্কে কিছু কথা বলছি। প্রাক আয়ামি জাহিলিয়া বলতে বা আয়ামি জাহিলিয়া যুগ বলতে আমরা বুঝি কি, যে আরব দেশে অজ্ঞতা বা বর্বরতার যুগকে বোঝায়। আয়াম শব্দের অর্থ সময়, জাহিলিয়া শব্দের অর্থ অজ্ঞতা বা বর্বরতা। সুতরাং দুটো মিলে দাঁড়ায় অজ্ঞতা বা বর্বরতার যুগ। তবে বর্তমান ধরনের মতো সেই সময় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, যদিও সে যুগে কোনো কৃষ্টি কালচার ছিল না বলা যায় না, তবে আধুনিক যুগের মতো কোনো শিক্ষা পদ্ধতি সে দেশে প্রচলিত ছিল না, সে সময় প্রচলিত ছিল না। তারপরেও আমরা বলি যে বাগ্মিতা এবং কাব্যচর্চার জন্য জাহিলিয়া যুগে আরববাসীরা বিখ্যাত ছিল। তাদের আরবি ভাষা অত্যন্ত সমৃদ্ধশালী ছিল। এই সময় একজন বিখ্যাত ঐতিহাসিক ওয়েল হাউসিং বলেছেন, আরবদের ধর্মীয় এবং রাজনৈতিক অবস্থা আদিম পর্যায়ে ছিল। নীতিবোধ এবং মানবতা বোধের অভাবে তাদের সমাজ ব্যবস্থা এবং ধর্মীয় অবস্থা অধঃপতনের শেষ পর্যায়ে নেমে গিয়েছিল। তারা কী করতো? কলহ, বিবাদ, খুন, জখম, অন্যায়, অবিচারের অন্ধকারে সমগ্র আরববাসী নিমজ্জিত হয়েছিল বা ডুবে গিয়েছিল। তারা সুস্থ ও সুন্দর জীবনযাপন, সুশৃঙ্খল ও সুসংহত শাসন ব্যবস্থা স্থাপনের পদ্ধতি সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ ছিল। ঐতিহাসিক ফিলিপ কিহিট্টি বলেছেন, সাধারণভাবে জাহিলিয়া শব্দের অর্থ অজ্ঞতা বা বর্বরতার যুগ বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে এটা সেই যুগকে বোঝায় যে যুগে আরবে কোনো প্রকার নিয়মকানুন ছিল না, কোন নবীর আবির্ভাব ঘটেনি এবং কোনো ঐশী কিতাব নাজিল হয়নি। তবে কোনো প্রকার প্রামাণ্য দলিলপত্র না থাকায় কখন এবং কার সময় এই অন্ধকার যুগের সূচনা হয়েছিল তা বর্ণনা করা বা নির্ণয় করা কঠিন। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন, হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টিকাল থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত এই দীর্ঘ সময়কালকে আয়ামি জাহিলিয়া বলে বর্ণনা করেছেন। এই মতটা আমরা গ্রহণ করতে পারি না, কেননা এই সুদীর্ঘ সময়ে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত করবার জন্য এবং সৎ পথে পরিচালিত করবার জন্য অনেক নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আরব ঐতিহাসিকদের মতে হযরত ঈসা আলাইহিসসালামের তিরোধানের পর থেকে ইসলামের আবির্ভূত পর্যন্ত সময়টাকে আয়ামি জাহিলিয়া বলে বর্ণনা করেছেন, কিন্তু এটাকেও আমরা সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারি না। ইউরোপীয় ঐতিহাসিক নিকোলসন ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দীকালকে জাহিলিয়া যুগ বা তমসার যুগ বলে উল্লেখ করেছেন। ঐতিহাসিক পিকে হিটও এই মতবাদকে সমর্থন করেছেন। এই অভিমতটি সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য। এই যুগে ব্যাপকভাবে আরব দেশে দুর্নীতি এবং কুসংস্কার ছড়িয়ে পড়েছিল এবং এই যুগে তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক, ধর্মীয় জীবন অধঃপতনের শেষ পর্যায়ে নেমে গিয়েছিল। এই জন্য এই যুগকে তমসার যুগ বা অন্ধকার যুগ বা আয়ামি যুগ, আয়ামি জাহিলিয়া বলা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব আয়ামি জাহিলিয়া যুগের রাজনৈতিক অবস্থা সম্পর্কে। তমসার যুগে বা জাহিলিয়া যুগে আরবদের রাজনৈতিক অবস্থা অত্যন্ত নৈরাশ্যজনক এবং হতাশাব্যঞ্জক ছিল। সে সময় রোমান এবং পার্সিয়ান শাসিত উত্তরাঞ্চলের সামান্য অংশ ছাড়া সমগ্র আরব দেশটা স্বাধীন ছিল। শহরবাসী আরবদের রাজনৈতিক অবস্থা তুলনামূলকভাবে কিছুটা ভালো থাকলেও মরুবাসী আরবদের রাজনৈতিক আকাশ মেঘাচ্ছন্ন ওই নৈরাশ্যজনক ছিল। সে সময় আরবে কোনো আইনকানুনের বালাই ছিল না, কেন্দ্রীয় শাসন সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ ছিল। সম্পূর্ণ আরব দেশটা শত সহস্র গোত্রে বিভক্ত ছিল। গোত্র শাসনই ছিল আরবদের রাজনৈতিক জীবনের মূল ভিত্তি। প্রত্যেক গোত্রের একজন করে দলপতি থাকতো, তাকে শেখ বলা হতো।
তাকে নির্বাচিত করা হতো সাহস বুদ্ধি আর্থিক অবস্থা পদমর্যাদা এবং অভিজ্ঞতা বিচার করে তাকে গণতান্ত্রিক ভিত্তিতে দলপতি নির্বাচন করত। কাজেই শেখ তাদের দলের লোকদের প্রতি শাসনের পরিবর্তে প্রস্তাব দিতে বেশি, কেননা শেখের প্রতি তার আনুগত্য প্রকাশ করলেও তাদের ব্যক্তিগত স্বাধীনতা বিষয় যদি তারা রাজি ছিল না। একই গোত্রের লোকদের মধ্যে পরস্পর মিল মহব্বত ছিল, কিন্তু বিভিন্ন গোত্রের লোকদের মধ্যে পরস্পর শত্রুতা ছিল। বস্তুত ঈসা আলাইহিস সালামের সময় থেকে আরবগণ পরস্পরের শত্রুতা সাধনে লিপ্ত ছিল। দলের এবং স্বার্থের গোত্রের স্বার্থ রক্ষার জন্য তারা জীবন পর্যন্ত বিসর্জন দিতে কুণ্ঠিত ছিল না। সামান্য কোনো অজুহাতে গোত্রে গোত্রে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হতো। খুন কাবদ লাক্ষণ এটাই ছিল গোত্রযুদ্ধের মূল কারণ। বিভিন্ন গোত্রের চারণ কবিরা বীর এবং ব্যঙ্গ রসাত্ম কবিতা দ্বারা এবং রণরঙ্গিনী নারীরা বীর রসাত্ম সঙ্গীত গেয়ে সংগ্রামরত যোদ্ধাদের উত্তেজিত করত এবং উৎসাহিত করত, ফলে তাদের এই যুদ্ধগুলো ব্যাপক এবং দীর্ঘস্থায়ী হতো। এইভাবে মদিনা আউস এবং খাজাজ গোত্রের মধ্যে বোয়াসের যুদ্ধ, মক্কার কুরাইশ এবং হাওয়াজিন গোত্রের মধ্যে হারবুল আল ফিজর বা ফিজরের যুদ্ধ ব্যাপক এবং দীর্ঘস্থায়ী হয়। সামান্য উট প্রহারের ঘটনাকে কেন্দ্র করে বনু বকর এবং বনু তাগলিব গোত্রের মধ্যে বাসুসের যুদ্ধ সুদীর্ঘ 40 বছরে স্থায়ী হয়েছিল। ঘোড়দৌড়ের সামান্য একটা ব্যাপারে আবেস এবং ধুবিয়ান গোত্রের মধ্যে সংঘটিত যুদ্ধ কয়েক শতাব্দী স্থায়ী হয়েছিল। ঐতিহাসিক গিবনের মতে ইসলামের আবির্ভাবের পূর্বে আরবে 1700 যুদ্ধ সংঘটিত হয়েছিল। আরবের এই তমসার যুগে কোনো রাষ্ট্র পরিচালক না থাকায় আরবগণ অকারণে ওইসব রক্তক্ষয়ী যুদ্ধে ব্যাপৃত থাকত। দীর্ঘকালব্যাপী এই সব কলহ বিবাদ আয়ামাল আরব বা আরব দিনদের নামে পরিচিত ছিল।